দলীয় প্রতিনিধি দল প্রদর্শন করলেন ধুবড়ী স্টেশন। 2014 সালের 2রা অক্টোবর প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়, আর দেশ জুড়ে চলে এই প্রকল্পের একাধিক কর্মকাণ্ড। এদিন এই অভিযানের অগ্রগতি ও বাস্তবায়ন খতিয়ে দেখতে ধুবড়ী স্টেশন প্রদর্শন করে গেল 2 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রদর্শন করলেন ধুবড়ী স্টেশন। 2014 সালে 2রা অক্টোবর প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযানের শুরু হয়, এরপর দেশ জুড়ে চলে এই প্রকল্পের একাধিক কর্মকাণ্ড, আর এই অভিযানের অগ্রগতি ও বাস্তবায়ন খতিয়ে দেখতে এদিন ধুবড়ী স্টেশন প্রদর্শন করে গেল 2 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন প্রীতম রায় এবং অবিনাশ কুমার নায়েক। দিল্লি থেকে আগত এই 2 প্রতিনিধি এদিন দুপুরে স্বচ্ছ ভারত অভিযানের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয়েছে কিনা বা যে উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল সেই মতো স্টেশন চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কিনা তা খতিয়ে দেখেন, ধুবড়ী স্টেশন চত্বর ঘুরে দেখেন। মূলত স্টেশন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়ে আজকের এই প্রদর্শন করে জানান। 2 আধিকারিক স্টেশনের বিভিন্ন স্থানে ছবি ক্যামেরা বন্দি করেন। এই বিষয়ে কেন্দ্রীয় কর্তা প্রীতম তরাই বলেন, রেলওয়ে ট্র্যাক ক্লিন হ্যাঁ কি নেই, ডাস্টবিন হ্যাঁ কি নেই, আর পার্কিং এরিয়া সব সাফ সুতরা হ্যাঁ কি নেই, আর বিচ টয়লেট যে সব সাফ সাফাই হ্যাঁ কি নেই, সব ইসকা কি ফটো উঠা রহে হ্যায় আপ লোগ? হ্যাঁ, ফটো ভি উঠানা হ্যায় আর জো ডকুমেন্ট ভি রেকর্ড হ্যায় জো সাফ সাফাই করতে হ্যায় জো কর্মচারী হ্যায় উনকা ভি সব, আর জো ইলেকট্রিসিটি কিতনা, আর গ্রিন এরিয়া জো হ্যায় পেড় পৌধে লগায়ে হ্যায় তো ইস তরহ সে রেলওয়ে স্টেশন কো আচ্ছা বনানা হ্যায় উস বারে মে সব কুছ কা সার্ভে করতে হ্যায়। यहाँ पर एक चीज जो आप लोग भी बात उठाए हैं कि सीसी कैमरा के अंदर में नहीं है, ये जो कंपलसरी है, क्या कहेंगे इसको लेकर? हाँ, सीसी कैमरा तो यहाँ बहुत जरूरी है, क्योंकि कुछ भी रात में, दिन में तो कोई नहीं, रात में अगर कुछ हो जाता है कुछ भी कैसे पता चलेगा कौन क्या है कैसे हुआ। ए विषय आरेख अधिकारी अविनाश कुमार नायक जानन, क्या कारण है ये विजिट का? हम तो स्वच्छ भारत मिशन के सर्वे ऑफिसर हैं, हम सर्वे करने आए हैं सर, जो स्वच्छता के अंदर जो प्लेटफॉर्म स्टेशन वगैरह सब कुछ स्वच्छ रहता है या नहीं, टॉयलेट वगैरह सब कुछ ठीक ठाक रहता है नहीं, तो इसे हम सर्वे कर रहे हैं, देख रहे हैं कि साफ सफाई कैसा चल रहा है, मेंटेनेंस कैसा है। प्लेटफॉर्म में जो यात्रियाँ जाते हैं उनको अच्छी तरह से सब सुविधाएं मिलती है कि नहीं, वही सब। किस डिपार्टमेंट से आप लोग आए हैं? हम सर मिनिस्ट्री ऑफ हाउसिंग एंड अर्बन रिसोर्सेज के अंदर। रेलवे ट्रैक प्लेटफॉर्म सराउंडिंग एरिया लेटरिन बाथरूम मेरे स्टेशन में साफ है कि नहीं साफ है, वो लोग अपना सर्वे किए। तो क्या दिखाया आप लोगों को, क्या उन लोगों का क्या फीडबैक है अभी तक, कुछ मिला फीडबैक? उधर से क्या मिलेगा वो तो बाद में मालूम होगा, प्रैक्टिकली तो सब अच्छा ही मिला, साफ ही है। मतलब किस लिए ये किया जाता है? देखा जाता है कि गवर्नमेंट जो हमको पैसा देती है साफ सफाई करने के लिए, हम ठीक से खर्चा करते हैं कि नहीं करते हैं।